नमस्कार बंधुरा, वेलकम टू मनिर बांगला यूट्यूब चैनल। आमी आपनादेर मनि। आज के आमी आपनादेर काछे आबार एकटा नतून रेसिपी निये चले एसेछि। आज के आमी आपनादेर संगे जे रेसिपिटा शेयर करब ओल दिए रेसिपिटा बानाबो। रेसिपिटा हलो ओलेर बोड़ा बा ओलेर फुलुरि। तालेर बोड़ा तो आमरा सबसमय खेयेई थाकि बा जानी तालेर बोड़ा किभाबे बानानो जाय। आज के आमी खुबई सामान्य पद्धतिते बा सामान्य उपकरण दिए आमी आज के ओल दिए কিভাবে বোড়া বা ওলের ফুলুরি বানানো যায় সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তাহলে চলুন ওলের তাহলে রেসিপিটা বানাতে গেলে কি কি উপকরণ লাগছে তাহলে চলুন বন্ধুরা আমি দেখাই। ওলের বোড়া বা ফুলুরি বানাতে গেলে ওলকে আমি ওলটাকে আমি কাটাটা দেখালাম না, ওলটাকে ছোট ছোট করে ভালো করে কেটে নিয়েছি এইভাবে। এবং কিছু ওলকে কেটে নিয়েছি, কিছুটা ওলকে, তারপর আর যেটা লাগছে एक बाटिर मतो आमी नारकेल कूड़ा नियेछि, एक कापेर हाफ कप मयदा नियेछि, अल्प एकटू लवण नियेछि, अल्प एकटू कालो जिरे नियेछि, अल्प सुगार पाउडार नियेछि और एकटू खाबार सोडा नियेछि। ताहले प्रथमे आमाके जेटा करते हबे ओलटाके प्रेसार कुकारे आमी तीन थेके चारटे सीटि दिये देब। জল দিয়ে আমি সিটি দিতে বসিয়ে দেবো, গ্যাসের উপর বসিয়ে দেবো। তিন থেকে চারটি সিটি দিয়ে আমি বন্ধ করে দেবো ওলটাকে। ওলটাকে আমি চারটে সিটি দিয়ে বন্ধ করে দিয়েছি। চারটে সিটি দিতে আমার ভীষণ ওলটা গলে গেছে। আপনারা দুই থেকে তিনটে সিটি দিলে হয়তো হয়ে যাবে। আমি চারটে সিটি দিয়ে দিয়েছিলাম। ওলটা খুব ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে এবং আমি সেটা দেখালাম না। সেদ্ধ করে এনে ঠান্ডা করতে দিয়েছিলাম, গরম ছিল। ওলটাকে এবার আমি মেখে নেবো, ভালো করে হাত দিয়ে মেখে নেবো ওলটাকে। এটাকে মেখে নিয়েছি, এর মধ্যে কোনো ডেলা যেমন না বেঁধে না যায়, ভালো করে তরল করে নিতে হবে মেখে। এর মধ্যে আমি এবার ময়দাটাকে দিয়ে দেবো। আমি কাপের হাফ, ছোটো কাপের হাফ কাপ নিয়েছিলাম ময়দা। এর মধ্যে আমি ময়দাটাকে এবার দিয়ে দেবো, একবারে সব দিয়ে দিচ্ছি। এর মধ্যে নারকেল কুড়া দিয়ে দেবো, অল্প একটু কালো জিরে দেবো, স্বাদ মতো লবণ দেবো, অল্প একটু খাবার সোডা দেবো, একদম সামান্য দেবো, পরিমাণ মতো সুগার পাউডার দিয়ে দেবো। এবার এটাকে আমি ভালো করে এর সঙ্গে মিক্সড করে নেবো, হাত দিয়ে ভালো করে মেখে নেবো। এতে আমি কোনো জল অ্যাড করবো না, যদি আমার মনে হয় প্রয়োজন হয় তখনই কিন্তু আমি জলটা ব্যবহার করবো, কারণ এতে ওলটা রয়েছে তাই আমি এর মধ্যে কোনো জল দেবো না। আমি ভালো করে মিক্সড করে নিয়েছি। এইটাকে আমি 10 থেকে 15 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেবো। বন্ধুরা আমি 15 মিনিট পর ফিরে এসেছি। এবার আমি এটাকে যে ব্যাটারটা করে রেখেছিলাম সেটাকে এবার আমি বড়ার মতো করে ফ্রাই করে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এরপর কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দেবো। আমার কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবার আমি অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে দেব। ফ্রাই করা হয়ে গেছে, এগুলোকে আমি এবার তুলে নেবো। আর খুব সাবধানে ভাজতে হবে, নইলে ভেঙে যাবার ভয় থাকতে পারে। আমি আবার একটু একটু করে ব্যাটারটা এর উপর দিয়ে দেবো। এইভাবে আমি প্রত্যেকটাই ভেজে নেবো, তারপর আপনাদের সাথে ফিরে গিয়ে কথা বলছি। বন্ধুরা আমি ফিরে এসেছি। আমার কিন্তু সবগুলো ফ্রাই করা হয়ে গেছে,
এইটাই ছিল আজকে আমার রেসিপি, ওলের বড়া বা ওলের ফুলুরি। খেতে খুবই ভালো এবং খুব সুস্বাদু এবং খুব সফট হয়েছে, নরম, খেতে কিন্তু খুব ভালো লাগবে। আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন, আশা করি আপনাদের কিন্তু বানিয়ে খেলে খুবই ভালো লাগবে। আজকে এটাই ছিল আমার ভিডিও। যদি তাহলে বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই জানাবেন, খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন, তাহলে আমার ভিডিও ছাড়ার সঙ্গেই কিন্তু নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকে তাহলে এই পর্যন্ত আমার ভিডিও ছিল, তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন কোনো ভিডিওর আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি আসছে। ধন্যবাদ।